সবাইকে স্বাগত বিউটি ওয়েভে চলে এসেছি আজকে আবার একটা প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলতে। আর আজকে যে প্রোডাক্টটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ওশিয়া হার্বালসে ক্যাফিন প্রো ফেস স্ক্রাব। এর আগে তোমাদের সাথে কথা বলেছিলাম ওশিয়া হার্বালসে ক্যাফিন প্রো ফেস ওয়াশ নিয়ে, আর আজকে কথা বলবো ক্যাফিন প্রো ফেস স্ক্রাব। তো এই হচ্ছে ওশিয়া হার্বালসে ক্যাফিন প্রো ফেস স্ক্রাব, যেটা কিন্তু টিউব আকারে রয়েছে। আর ওশিয়া হার্বালসের এই ক্যাফিন প্রো ফেস স্ক্রাব কিন্তু ইনফিউজড উইথ ন্যাচারাল বোটানিক্যাল অ্যান্ড ইকো সার্টিফাইড অ্যাক্টিভিটিস। ওশিয়া হার্বালসের এই ফেস স্ক্রাবের মধ্যে রয়েছে কফি সিড অয়েল, রয়েছে কফি পাউডার, আর এই দুটোই কিন্তু আমার দুটোর মধ্যেই কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা কিন্তু আমাদের ডেড সেলটাকে যেমন রিমুভ করতে সাহায্য করছে এবং কিন্তু আমাদের স্কিনের যে ইম্পিউরিটিস আছে সেটাকেও কিন্তু রিমুভ করছে, সাথে সাথে কিন্তু ডিপ ক্লিনজিংয়ে কাজ করছে এবং স্কিনকে কিন্তু ব্রাইট করছে। এরপরে রয়েছে মালবেরির এক্সট্র্যাক্ট, মালবেরি কিন্তু হাইপার পিগমেন্টেশন পিগমেন্টেশনটাকে কিন্তু প্রিভেন্ট করছে, তার সাথে সাথে স্কিন টোনটাকে কিন্তু লাইটনিং করে। এরপরে রয়েছে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, অ্যালোভেরার মধ্যে রয়েছে ন্যাচারাল ময়শ্চারাইজার, আর অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনটাকে যেমন সুদিং করে তার সাথে সাথে এর মধ্যে কিন্তু রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস। আর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিটা কি তোমরা কিন্তু আমার ভিডিওতে কিন্তু বহুবার এই কথাটা শুনেছো, অ্যান্টি ইনফ্লেমেটরিজ হচ্ছে এমন কিছু উপাদান যেটা অ্যালোভেরার মধ্যে রয়েছে, যার জন্য কিন্তু যখন তোমরা এই স্ক্রাবটা ইউজ করবে তোমাদের কিন্তু ইচিং বা কোনো রকমের জ্বালা কিন্তু করবে না। এরপর রয়েছে গ্রিন টি এক্সট্র্যাক্ট, গ্রিন টি কিন্তু আমাদের যে সিবামটা আছে সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। গ্রিন টির মধ্যেও কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিসগুলো রয়েছে। প্রত্যেকটা উপাদান এই কফি স্ক্রাবের মধ্যে যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো কোনটা কী কাজে ব্যবহৃত হয় প্রত্যেকটারই কিন্তু ডিটেলস কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে, আমি শুধু সেগুলো তোমাদের সামনে একবার তুলে ধরলাম। ক্যাফিন প্রো ফ্রেশ স্ক্রাবটি কিন্তু ফ্যালফেট এবং সালফেট ফ্রি, সাথে সাথে কিন্তু মিনারেল অয়েল এবং প্যারাবেন ফ্রি, এবং কিন্তু এটা ক্রুয়েলটি ফ্রি একটা স্ক্রাব, তার সাথে সাথে এটা কিন্তু FDA অ্যাপ্রুভড আর ISO GMP এবং GLP সার্টিফাইড, প্রত্যেকটাই কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও কিন্তু এখানে কিউআর কোড রয়েছে, এটা স্ক্যান করলেও কিন্তু তোমরা এই ফেস স্ক্রাবটার কিন্তু ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ। সো 20 গ্রামের ক্যাফিন প্রো ফেস স্ক্রাব ওশিয়া হার্বালসের, এর প্রাইস হচ্ছে 285 টাকা, আর এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে December 2021, আর এর শেলফ লাইফ হচ্ছে September 2024। তোমরা দেখে নাও এই ক্যাফিন প্রো ফ্রেস স্ক্রাবের অ্যাপ্লিকেশনটা। তো আজকে আমি তোমাদের সামনে ওশিয়া হার্বালসের ক্যাফিন প্রো ফেস স্ক্রাবটা অ্যাপ্লাই করে দেখাবো। আর এটা দেখো, এটা কিন্তু টিউব আকারে রয়েছে, আর ফেস ওয়াশ করে কিন্তু ফেস স্ক্রাব করা যায়, আবার চাইলে কিন্তু ফেস স্ক্রাব করেও কিন্তু ফেস ওয়াশ করা যায়। তো আজকে আমি ফেস স্ক্রাবটাই কিন্তু আগে করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই স্ক্রাবটা করে কতটা আমাদের স্কিনটা গ্লো হচ্ছে। তো দেখে নাও স্ক্রাবিংটা। ফেস স্ক্রাব করার আগে আমি মুখটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, কারণ কোনো কিছুই কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করা ঠিক না। তো এবার আমি এই স্ক্রাবটা অ্যাপ্লাই করব। যেহেতু আমি তোমাদের সাথে এখন কথা বলবো তার জন্য কিন্তু আমি এটা স্ক্রাবটা কিন্তু লিপে অ্যাপ্লাই করতে পারছি না, কিন্তু তোমরা যখন ঘরে স্ক্রাবটা ইউজ করবে তোমরা চাইলে কিন্তু লিপেও দিতে পারো, তাহলে কিন্তু লিপ কেয়ারটাও হয়ে যাবে ফেস কেয়ারের সাথে সাথে। তো আমি এরকম একটু হালকা হাতে রাবিং করে নিলাম, এরপর কিন্তু আমি স্ক্রাবটাকে তুলে ফেলবো। আর এই ক্যাফিন প্রো স্ক্রাবটা কিন্তু যাদের অ্যাকনে প্রোন স্কিন আছে সেই স্কিনও কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাজ করবে, এটা কিন্তু অল স্কিনে কিন্তু সুইটেবল এই স্ক্রাবটা। আমি এখানে গলাতে আর অ্যাপ্লাই করে দেখাচ্ছি না, কিন্তু তোমরা কিন্তু এই স্ক্রাবটা ফেস এবং গলাতেও করতে পারো, সাথে সাথে চাইলে কিন্তু তোমরা বডি পার্টেও করতে পারো।
ওশিয়া হার্বালসের কিন্তু আলাদা করে কোনো বডি স্ক্রাব সেভাবে নেই, এই স্ক্রাবগুলোই কিন্তু বডি পার্টেও করা যায়। তো এখানে আমার কিন্তু স্ক্রাব লাগানো কমপ্লিট হয়ে গেল, স্ক্রাবটা আমি রিমুভ করে নিয়েছি, আর এবার আমি আমার মুখটাকে মুছে নেব। তো মুখটা মোছার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে মুখটা খুব ভালোভাবে কিন্তু গ্লো করছে, স্কিনটা কিন্তু ব্রাইট হয়ে গেছে। কফি কিন্তু স্কিনটাকে ব্রাইট করতে গ্লো করতে কিন্তু হেল্প করে। এরপরে কিন্তু আমি ফেস ওয়াশ করব, করার পরে আমি টোনারটা ইউজ করব, সেগুলো আর দেখাচ্ছি না, কারণ সেগুলো যদি আমি দেখাই তাহলে কিন্তু ভিডিওটা বড়। দেখে নিলে ওশিয়া হার্বালসে ক্যাফিন প্রো ফেস স্ক্রাবের অ্যাপ্লিকেশনটা। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এই স্ক্রাবটা কোথায় পাবে লিংক কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তাই অবশ্যই করে কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবে। তো আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি।